আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাবো কে উজু কিভাবে করতে হয়, তার নিয়ম কি রয়েছে এবং উজুটাকে আপনাকে একবার প্র্যাকটিক্যাল হিসাবে করে দেখাবে স্টেপ বাই স্টেপ কে উজুটাকে কিভাবে করতে হয়। অনেক মানুষ আছে যে উজুটাকে ভালোভাবে করতে পারে না, ভুলভাল করে যায়, তার জন্য আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল হিসাবে উজুটাকে করে দেখাবো। এখন আপনারা আমাদের সামনে মৌলানা মঈনুদ্দিন রয়েছেন, ইনি আপনাদেরকে উজু করে ভালো করে দেখাবে এবং এখানে তিনার ছাত্রকন্যা রয়েছে, তারাও দেখছে কে কিভাবে উজুটা করতে হয়, তারাও শিখবে এবং তারা পরবর্তী অন্যদেরকে শিখাতে পারবে। এখন আপনারা দেখেন কে উজু কিভাবে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথম হাতগুলোকে তিনবার ভালো করে ধুইতেছে এবং তারপরে কি করতে হয়, কুলি করতে হয়, ভালো করে কুলি করে নেবেন এবং যদি মিসওয়াক থাকে আপনারা মিসওয়াক করতে পারবেন, মিসওয়াক করা আমাদের নবীর সুন্নত। যদি মিসওয়াক না থাকে এমনি আমরা মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এবং মুখে কুলি করা হয়ে গেল। এখন আপনাদের সঙ্গে নাকে কিভাবে পানি পানি দিয়েছেন আপনারা সকলে দেখতেছেন, দেখেন কিভাবে নাকে পানি দেওয়া হয়, মুখটাকে কিভাবে ধোয়ানো হয় সেভাবে আপনারা দেখবেন। যে মুখটা ধুতেছেন সেটা হচ্ছে ফরজ। ওজুর মধ্যে টোটাল চারটা ফরজ রয়েছেন, তার মধ্যে যে মুখটা ধুতেছেন এটা হচ্ছে একটা ফরজ, ভালো করে মুখটাকে ধুতে হবে। এবং তারপরে হাতগুলোকে ভালো ভালো করে ধুতে হবে, দুইটা হাত তিনবার করে আপনারা ভালো করে ধুবেন। এবং আপনারা তারপরে চৌথায় সরকার মাসানা, যানি কি চতুর্থ স্বরের আপনারা মাসাহা করবেন। যে মাসাহা করাটা হচ্ছে ফরজ, আপনারা দেখেন কিভাবে মাসা করতেছে, একবার দেখবেন তারপরে আপনারা ফলো করবেন কে ফরজটা কিভাবে আমাদেরকে আদা করতে হবে। এবং দেখেন পাও ধোটা, এটাও হচ্ছে ফরজ, এটা হচ্ছে চতুর্থ ফরজ, পাগুলাকে ভালো করে তিনবার করে ধুতু করতে হবে। এবং সকল তালেবিলিমরা তারা দেখতেছে, স্টুডেন্টরা তাদের দেখতেছে কিভাবে অজু ফরজ তাকে আদা করতে হয়। তারপরে কলমা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আপনাদের সঙ্গে যে উযু করছিল, উযু করা মোকাম্মল হয়ে গেছেন, সম্পূর্ণ হয়ে গেছেন। এবং তারপরে আমরা দেখতে পারলাম সবাই কিভাবে উযু করলো এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের চ্যানেলটা রয়েছে ফেসবুক চ্যানেল, আপনারা আমাদের সকলের আমাদের চ্যানেলটাকে লাইক বা কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা ফেসবুকের যে চ্যানেল রয়েছে সে চ্যানেলটাকে আপনারা শেয়ার করে দিবেন। এ নিয়তে আপনারা শেয়ার করবেন যে পরবর্তী মানুষগুলা দেখতে পারবে এবং তারাও শিখতে পারবে যে কীভাবে উজু করাতে হয়, উজুর নিয়মকানুন কী রয়েছে তারাও শিখবে। যদি আপনার শেয়ার করানতে অন্য মানুষটা শিখতে পারবে এবং উনিও নেক স্বভাব পাবে এবং আপনিও স্বভাব পাবেন, আপনারা সকলে চ্যানেলটাকে আমরা স্বভাবের নিয়ত থেকে আপনারা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।